আমার দাদার বয়স 75 এর উপরে সে আমার জানামতে কখনো নামাজ কামায় দেয় নাই হজও করেছে তাবলিগেও গেছে এখন সে নামাজ পড়ে না 2 বছর যাবত আমরা যদি নামাজ পড়তে বলি সে বলে 80 বছর হলে নামাজ পড়তে হয় না এখন আমাদের করণীয় কি 80 বছর হলে এরপরে নামাজ মাফ এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় না আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার মওত না আসে ইয়াকিন মানে মওত তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো তাহলে বয়স 80 না 70 না 60 না 90 এটা দেখার বিষয় না বিষয় হলো যতদিন তার প্রাণ আছে ততদিন যতদিন তার সেন্স আছে হুঁশ আছে তাকে সালাত আদায় করতে হবে ভাইরা আমার আমাদের প্রাণের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তের সালাত কি ছিল তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে আপনারা যারা মদিনায় গেছেন মসজিদে নববীতে জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে সেটাই তার বাসা ছিল আর সেখান থেকে তার মিম্বর এখান থেকে আপনাদের মঞ্চের শেষ মাথা পর্যন্ত এত দূরও হবে না আরো কাছে হবে এতটুক জায়গা তিনি পায়ে হেঁটে যাওয়ার মতো শক্তি ছিল না তখন তিনি সালাতের সময় দুজনকে ডাকলেন একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে টানতে টানতে ছেসরাতে ছেসরাতে এসে মিম্বরের কাছে চলে আসলেন এসে দাঁড়ানে দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা ছিল না ইমামতি করার মতো অবস্থা ছিল না ইশারা দিলেন আবু বকর যেন ইমামতি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন তিনি পিছনে বসে বসে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন নবীজি যদি আল্লাহর নবী হয়ে জীবনের শেষ মুহূর্তে এইভাবে এত কষ্ট করে টেনে টেনে বাসায় পড়তে পারতেন অসুস্থ মানুষ কিন্তু না পাওকে মাটির সাথে টানতে টানতে দুজনের ঘাড়ে ভর করে করে তারপরে মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন যারা বলছেন যে না আমার সালাত আদায় করা লাগবে না বা সালাত আদায়ের পরে যাদের গাফলতি আছে শক্তি সবল থাকা সত্ত্বেও তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাবদিহি করবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ অতএব 80 বছর বয়স হয়ে গেলে আর সালাত আদায় করতে হয় না এটা ভিত্তিহীন কথা এমন কোনো বয়স নাই যে বয়সে চলে গেলে শরীয়ত কি হয়ে যায় মাফ হয়ে যায় হ্যাঁ একজন মানুষ অক্ষম হয়ে গেছে সেটা 60 বছরও যদি হয় তার সেন্স নাই আইসিইউতে আছেন কোনো হুশ নাই তিনি কিভাবে সালাত আদায় করবেন তার জন্য শরীয়তে সালাত মাফ এই অবস্থা তার মত হয়ে গেছে সেন্সার আসে নাই অতএব তার গুনাহ হবে না ইনশাআল্লাহ